আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো দর্শক বন্ধুরা, যারা কিনা রিয়েলমি সি থার্টি ফাইভ এই ফোনটির 6 জিবি র্যাম 128 জিবি র্যাম রোম ভেরিয়েন্টটি যারা কিনতে চাচ্ছিলেন তাদের জন্য গুড নিউজ, কেননা কিন্তু রিয়েলমি সি থার্টি ফাইভ এই ফোনটি 6 128 এই ভেরিয়েন্টটি কিন্তু দেশের বাজারে অফিসিয়াল লঞ্চ হয়ে গেল। সো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা রিয়েলমি সি থার্টি ফাইভ এই ফোনটি 6 128 জিবি ভেরিয়েন্টের বর্তমান আপডেট প্রাইসটি কত এবং এই ফোনটি এই প্রাইস অনুযায়ী কি ফোনটি আপনারা কিনবেন কিনা সমস্ত কিছু একদম ইন ডিটেলসে শেয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেননা এই ফোনটি যারা কিনতে চাচ্ছেন অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তারাই যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, অ্যাট ফার্স্ট যদি আমরা রিয়েলমি সি থার্টি ফাইভ এই ফোন ডিজাইন এবং বিল কোয়ালিটি যদি কথা বলি, তাহলে এই ফোনের ব্যাক সাইডে কিন্তু তিনটি ক্যামেরা ইউজ করা হয়েছে। ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে, অনেকটা গ্লোসি ফিনিশিং এখানে থাকছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি ইউ শেপ নচ যুক্ত ক্যামেরা। তো ওভারঅল ফোনটির ডিজাইনটি আমার কাছে ভালোই মনে হয়েছে। ভিউয়ার্স, এবারে যদি আমরা রিয়েলমি সি থার্টি ফাইভ এই ফোনের যদি ডিসপ্লে সেকশনের কথা বলি, তাহলে এই ফোনটির ডিসপ্লে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি আইপিএস ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। অ্যান্ড এই ডিসপ্লে প্রোটেকশন হিসেবে কিন্তু আপনার একটি পান্ডা গ্লাসের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো ডিসপ্লে কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই ছিল, আউটডোরে সানলাইটে ফোনটিকে ব্যবহার করার সময় কোনো প্রকার শার্পনেসের ঘাটতি কিন্তু চোখে পড়বে না। দর্শক বন্ধু, এবার আমরা ফোনটি অ্যাট দ্য মেইন পার্ট ফোনটির পারফরমেন্স সেকশনের কথা বলবো। ফোনটি কিন্তু আপনার অ্যান্ড্রয়েড 11 সুবিধা পেয়ে যাচ্ছে সফটওয়্যার আপডেট হিসেবে এবং রিয়েলমি ইউআই হচ্ছে 2.0। ফোনটির চিপসেট থাকছে ইউনিএসসি টাইগার T616 একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল কয়েকটি 4G চিপ এখানে পেয়ে যাচ্ছেন এবং এর জিপু হচ্ছে মালে G57। এই ফোনটিতে র্যাম রোম হিসেবে থাকছে 6 জিবি র্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজ অ্যান্ড আরেকটি ভেরিয়েন্ট থাকছে 4 জিবি র্যামের ভেরিয়েন্ট। অ্যান্ড এই ফোনটি কিন্তু আপনারা দুটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। রিয়েলমি সি থার্টি ফাইভ এই ফোনের ব্যাক সাইডে থাকছে তিনটি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, সেকেন্ড ক্যামেরাটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 0.3 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটি ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080 পিক্সেলে 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাতে সর্বোচ্চ 720 পিক্সেলে 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5 mm হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা এবং ফোনটিতে আপনারা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধু, অ্যাট লাস্ট যদি আমি এই ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ, যেটির মাধ্যমে কিন্তু মোটামুটি আপনারা 2 দিন মতো অনেক চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি খুব বেশি হেভি ইউজ করেন তাহলে একদিন মতো অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোনটি থেকে। আর যদি একটানা পাবজি বা ফ্রি ফায়ার খেলেন তো সেক্ষেত্রে 4-5 ঘন্টা ব্যাকআপটি পেয়ে যাবেন এই ফোনটি থেকে। অ্যান্ড এই ফোনটি বক্সের সঙ্গে কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট কিন্তু দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, অ্যাট লাস্ট আমরা এই ফোনটির বর্তমান আপডেট প্রাইসটি সম্পর্কে জানাবো। এই ফোনটি 6 জিবি র্যাম এবং 128 জিবি র্যাম রোম ভেরিয়েন্টের প্রাইসটি রাখা হয়েছে 19,000 টাকা। তো 19,000 টাকা প্রাইস রেঞ্জ অনুযায়ী কিন্তু আমার কাছে একটি ওভার প্রাইস মনে হচ্ছে। আপনার যদি 19,000 টাকা প্রাইস রেঞ্জ অনুযায়ী যদি ফোন কিনতেই হয় তাহলে আপনি কিন্তু ইনফিনিক্স নোট 12G96 এই ফোনটি কিন্তু আপনারা কিনতে পারেন। আর যদি 4 জিবি র্যাম ভেরিয়েন্টে আপনারা কিনতে চান তাহলে রিয়েলমি সি থার্টি ফাইভ এই ফোনটি 4 জিবি র্যাম ভেরিয়েন্টে আপনারা কিনতে পারেন। 19,000 টাকা প্রাইস রেঞ্জ আমার কাছে একটি ওভার প্রাইস মনে হচ্ছে। এই প্রাইস রেঞ্জে কিন্তু আরও ভালো ভালো ফোন কিন্তু ইনফিনিক্স অফার করছে। ইনফিনিক্স নোট 12G96 এই ফোনটি আপনারা কিনতে পারেন। আশা করছি বিষয়টি আপনার একদম ক্লিয়ার। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।